ঈদের আগে তুলে নেওয়া হতে পারে লকডাউন। দূরপাল্লার পরিবহন চলবে কিনা সিদ্ধান্ত 5 মের আগেই, সুযোগ নেই ঢিলেমির। যত টাকাই লাগুক সবার টিকা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানতে হবে স্বাস্থ্যবিধি, অসহায় 36 লাখ পরিবার পেল 2,500 টাকা করে। সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জাভি। ঈদের আগে লকডাউন তুলে নিতে যাচ্ছে সরকার, আভাস পাওয়া গেছে। জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখে ঈদের সময় লকডাউন না রাখার পক্ষেই মত দিয়েছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। কিন্তু এ সময় দূরপাল্লার বাস চালু করা হবে কি না তা নিয়ে সংশয় কাটেনি এখনও। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনাও নেই জাতীয় কারিগরি পরামর্শ কমিটির। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানালেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিস্তারিত এসএন জুয়েলের রিপোর্টে। কয়েকটি ক্ষেত্রে শিথিলতা দিলেও চলমান লকডাউনে এখন পর্যন্ত বন্ধ আছে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন আর দূরপাল্লার বাস। 3 দফা বাড়িয়ে 5 মে পর্যন্ত চলবে এ লকডাউন। এরপর ঈদের বাকি আরও 9 দিন, তবে সরকারি অফিস খোলা রাখার সুযোগ রয়েছে 6, 9 ও 11 মে। বাকি দিনগুলোতে সাপ্তাহিক বন্ধ, শবে কদর ও ঈদের ছুটি। আগে 2 বার জাতীয় পরামর্শ কমিটির সুপারিশ মেনে 2 সপ্তাহ বাড়ানো হয় লকডাউন, তবে এইবার লকডাউন না রাখার পক্ষে মত তাদের। এখানে একটি এক্সিট প্ল্যান, কিছু বিধিনিষেধ রেখে লকডাউনটা তুলে ফেলা, সেই আলোকে আমাদের যে জনস্বাস্থ্য বিষয়ক যে কমিটি আছে তারা সরকারকে ইতিমধ্যে যে কিছু এক্সিট প্ল্যান দিয়েছে, এই আলোকে সরকার কিন্তু কয়েকটি মন্ত্রণালয় সহ অন্তঃমন্ত্রণালয়ের সভা করে এটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেই দিকে এগোচ্ছে। সে অনুযায়ী ঈদের আগে লকডাউন তুলে নেওয়া হলে বাড়বে গ্রামের বাড়িমুখী মানুষের চাপ, ফলে রয়ে যায় ঝুঁকিপূর্ণ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। দূরপাল্লার বাস চলাচলে তাই কি সিদ্ধান্ত? সময় আছে, এটি সরকারও চিন্তা ভাবনা করবে, সরকারের চিন্তা ভাবনা কতটুকু কেমন সবকিছু দেখে আমাদের একটা পরামর্শ থাকবে ইন্টারডিস্ট্রিক্টের ব্যাপারে। সব দিক বিবেচনা করে সরকার ঈদের আগে লকডাউনের বিষয়ে আলোচনা করছে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 5 তারিখের পরে আমাদের কর্মসূচি কি অবস্থায় করব চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে, এটা আমরা হয়তো এর আগেই জানাবো, 5 তারিখের ভিতরেই জানাবো। করোনার প্রথম ঢেউ মোকাবেলায় গত বছর 2 ঈদের সময় বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ প্রতিরোধে এখনই ঢিলেমির কোনো সুযোগ নেই। তৃপ্তির ঢেকুর তোলার মাশুল দেওয়ার সাম্প্রতিক নজির থেকে শিক্ষা নিতে বলেছেন তারা। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মাত্র কিছুদিন আগেও হাসপাতালের বারান্দা পর্যন্ত ছিল রোগীর ভিড়। দেশে কোভিডের ঊর্ধ্বগতিতে শঙ্কা জাগাচ্ছিল হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়ার, তবে এখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে সে চিত্র। দেশে কোভিড সংক্রমণে এই যাবৎকালের সবচেয়ে ভয়ানক সময় কেটেছে চলতি বছরের এপ্রিলে। আক্রান্ত শনাক্ত হন সর্বোচ্চ 1,47,837 জন, শনাক্তের হার 18.5%, প্রাণহানি রেকর্ড 2,404 জন। তবে সে অবস্থা কাটিয়ে ওঠার ইঙ্গিত মিলতে শুরু করেছে, ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্ত। প্রায় 2 মাস পর রোববার শনাক্ত নামে 2,000-এর নিচে, শনাক্তের হারও নেমে এসেছে 10%-এর নিচে। তবে ঢিলেঢালা লকডাউনেও সংক্রমণ হার কিভাবে কমলো তা গবেষণার দাবি রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি একটা কৃতকার্য হই নাই, গবেষণার দরকার আছে যে কি হচ্ছে ভিতরে। এই অ্যান্টিবডি ডেভেলপ করছেন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করছে কিনা সেটাও দেখতে হবে। তবে এখনই হাফ ছাড়ার সুযোগ নেই, প্রতিবেশী ভারতে প্রায় প্রতিদিনে গড়ছে নতুন নতুন রেকর্ড। অন্যদিকে বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে করোনার ভারতীয় ধরনও। আবার ঈদ সামনে রেখে ভিড় বাড়ছে শপিং মলগুলোই, তাই এখনো কঠোর সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। তৃপ্তির ঢেকুরের জন্য আমরা কিন্তু এই মাসখানেক আগেই আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টে অত্যন্ত মানে অপারগতা দেখিয়েছি। সতর্কতা, সচেতনতা এবং সক্রিয়তা তিনটাই থাকতে হবে। সচেতন হয়ে চুপ করে বসে থাকলে হবে না। আমাদের এখন সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই উপজেলা পর্যন্ত নিয়ে যেতে হবে। কোভিড নিয়ন্ত্রণে কোয়ারেন্টিন, আইসোলেশন সহ প্রতিরোধমূলক ব্যবস্থায় যাতে কোনো ধরনের ঢিলেমি না আসে তা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যত টাকায় লাগুক দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,
অতীতের মতোই দুর্ভোগে থাকা মানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, করোনায় কাজ হারানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অসহায় দুস্থ 36.5 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। মহামারীর নির্মম বাস্তবতায় এক বছরেরও বেশি সময়ে কর্মহীন হয়েছেন লাখ লাখ শ্রমজীবী প্রান্তিক মানুষ। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সমাজের নিম্নবিত্ত মানুষেরা এবারও আসছেন প্রধানমন্ত্রীর সহায়তার আওতায়। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের 36.5 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তার কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। ঈদ উপহার হিসেবে পরিবার প্রতি নগদ 2,500 টাকার এই সহায়তা 3 দিনের মধ্যে পৌঁছে যাবে মোবাইলে। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে দুর্বিপাকে মানুষকে যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করছে সরকার ও তার দল। রাজনীতি আমাদের জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, এ কথাটা কখনো আমরা ভুলি না, আর সেই কথাটা ভুলি না বলে আজকে মানুষের জন্য কাজ করাটাকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বলেই আমরা মনে করি। দেশটাকে কিভাবে উন্নত করতে হবে এটা আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগই করে যাচ্ছে। টিকা সবার কাছে পৌঁছাতে কোনো কার্পণ্য করা হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো, আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেবো। কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। বিত্তবানদেরও সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানান শেখ হাসিনা। প্রশ্ন তোলেন বিরোধী দল ও বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে। যারা এটা করেন না ওটা করেন না, সরকার ওটা করেন, সমালোচনা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, নিজে কটা লোকের সাহায্য করেছেন তার একটা হিসাব পত্রিকায় দিয়ে দেন, তাহলে মানুষ আস্থা পাবেন, বিশ্বাস পাবেন, সেটা হচ্ছে বাস্তবতা। আর আমাদের কিছু বুদ্ধিজীবী আছে, তাদের বুদ্ধিটা খোলে তখন, যখন তাদের বুদ্ধি খোলে এবং তারা পরামর্শ দেন, তার আগে কিন্তু আমাদের সরকার আওয়ামী লীগ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়ে নেন। আমরা আন্তর্জেলা যাতায়াতটা বন্ধ করেছি, তাতে অনেক পরিবহন শ্রমিক তাদের অসুবিধা হচ্ছে, আমরা তাদের জন্য প্রদানের ব্যবস্থা এবং তাদের জন্য কিছু সহযোগিতার ব্যবস্থা করে দিচ্ছি। পরে অনলাইনে সংযুক্ত চট্টগ্রাম, ভোলা ও জয়পুরহাটের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ঈদ উপহার পাওয়া পরিবারগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যাকে কৃতজ্ঞতা জানান শ্রমজীবী মানুষ। আপনার 2,500 টাকা। দেবাশিষ রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, প্রকৌশলীর পেশা ছেড়ে জাল টাকার কারবারি। ঈদ টার্গেট করে রাজধানীতে ভাড়া বাসায় কারখানা খুলে চলছে রমরমা ব্যবসা, আটক 4। সময় সংবাদে আরো থাকছে, কাপ্তাই লেক অবমুক্ত করা হচ্ছে 50 টন পোনা, কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ, কার্যক্রম চলবে 3 মাস। 4 সদস্যের চক্র, আছেন 2 ডিপ্লোমা প্রকৌশলীও, পেশা বদলে এখন তারা জাল নোটের বড় কারবারি। চক্রের মূল হোতা এর আগেও একই অপরাধে জেল খেটেছেন 2 বার। তৈরি করা 46 লাখ টাকার জাল নোট সহ 4 জনকে আটকের পর পুলিশ বলছে ঈদ সামনে রেখে বিপুল অঙ্কের জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। প্রিন্টারে চাপ দিতেই বেরিয়ে আসছে চকচকে 1,000 টাকার নোট, খালি চোখে দেখে বোঝার উপায় নেই এগুলো সবই জাল টাকা। রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকায় বাসা ভাড়া নিয়ে জাল টাকার কারখানা বসিয়েছিল একটি চক্র। এই চক্রের মূল হোতা পাইকারি বিক্রেতার কাছে প্রতি লাখ জাল টাকা বিক্রি করতেন 10-12 হাজার টাকায়, পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতেন 14-16 হাজার টাকায়, খুচরা বিক্রেতা আবার 1 লাখ টাকা দ্বিতীয় খুচরা বিক্রেতার কাছে 25-30 হাজার টাকায় বিক্রি করতেন। পিন করার পরে এই যে চমকি লাগানো হয়, চমকি লাগানোর পরে এগুলা কাটে, কাইটা বান্ডিল করে, তারপরে এগুলা এই যে শাইনে বাজারজাত করে, এক এক বান্ডিল 10,000-11,000 টাকা বিক্রি করে। জাল টাকা তৈরির জন্য বিশেষ ধরনের কাগজ তৈরি, তাতে বিভিন্ন ধরনের আঠা, নিরাপত্তা চিহ্ন বসানো ও ছাপা হওয়ার পর নোটগুলোকে মূল নোটের মতো করে কাটার জন্য কারখানায় কারিগর রয়েছে 3 জন, বেতন দেওয়া হয় মাসে 20,000 টাকা। বরিশাল পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি 2018 সালে। 20,000 টাকা আমি বেতনে চাকরি করি, এখানে শুধু আমার কাজ হচ্ছে এখান থেকে প্রিন্ট করা। আমি আগে গ্রামীণ ফোনে চাকরি করতাম, সেখান থেকে আমাকে প্রবলেম দেখে ওরা আমাকে নিয়ে আসছে, আমার কাজ হচ্ছে টাকা যখন কমপ্লিট হয়
তখন উনি গুজবাসকে সাইজ করা কাটতে কাটিং করে আর কি সাইজ করে রাবার দিয়ে বান্ডিল কমপ্লিট করা। অভিযানে 46 লাখ জাল টাকা এবং কয়েক কোটি টাকা জাল নোট তৈরির উপকরণ জব্দ করা হয়। পুলিশ বলছে ঈদ সামনে রেখে চক্রটি তৎপর হয়ে উঠেছিল। দুইটা ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণে জাল টাকা ছড়িয়ে দেওয়ার জন্য লকডাউন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে যাচ্ছে। মানুষরাও দোকান পাটে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছে। এই সুযোগে মানুষের ভিতরে জাল টাকা ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই কাজটা করতে যাচ্ছিল। চক্রের দুই সদস্য পিয়াস ও ইমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। মূল হোতা জীবনের প্ররোচনায় তারা এই পেশায় যুক্ত হন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশে মাছের চাহিদা মেটাতে রাঙামাটির কাপ্তাই লেকে 3 মাসের জন্য মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি অবমুক্ত করা হচ্ছে 50 টন পোনা। সকালে মাছের এ অভয়াশ্রমে রুই, কাতল ও মৃগেল সহ কার্পজাতীয় মাছের পোনা ছাড়া হয়। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে শাখা টিপুর ক্যামেরায় রাঙামাটি থেকে কমলদের রিপোর্ট। রাঙ্গামাটির ফিশারি পয়েন্টে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মেপে মেপে মাছ ছাড়া হচ্ছে কাপ্তায় রেখে। অবশ্য তার আগে পরীক্ষা করা হচ্ছে মাছের পোনার সাইজ। 40 মেট্রিক টন লক্ষ্যমাত্রা ধরা হলো, তা 50 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। লেকে কার্পজাতীয় মাছের একটু ডিমিনিশ একটু কমে যাচ্ছে, সেই জন্য কার্পজাতীয় মাছের পোনাটাই আমরা ছাড়ছি। মাছের বংশ বৃদ্ধি সহায়তার জন্য 1 মে থেকে আগামী 3 মাস কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন। এই লেকে মাছ ধরার সাথে জড়িত রয়েছে অন্তত 25,000 জেলে। এইসব জেলেকে বিজিএফ এর মাধ্যমে সহায়তার কথা জানালেন রাঙ্গামাটির জেলা প্রশাসক। প্রত্যেক জেলে তার জেলে কার্ডের বিপরীতে 20 মাসে 20 কেজি করে চাল পাবে। রোববার সকালে মাছের পোনা অবমুক্ত করতে আসেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। ফিশারি কর্পোরেশনের উদ্যোগে একটা ভিজিলেন্স টিম আছে, যাতে করে চুরি মাছ চুরি করে যেন মাছ ধরতে না পারে। 50 দশকের মাঝামাঝি কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সৃষ্টি করা হয়েছিল 725 কিলোমিটার দীর্ঘ এই লেকের। রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার 14টি হ্যাচারিতে উৎপাদন করা হচ্ছে এই মাছের পোনা। এরপর ছাড়া হচ্ছে কাপ্তাই লেকে। প্রতি বছর এই কাপ্তাই লেকে 11,000 মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হয়, যার বেশিরভাগই রেনু হয় এখানকার হ্যাচারিগুলিতে। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের আগে তুলে নেওয়া হতে পারে লকডাউন। দূরপাল্লার পরিবহন চলবে কিনা সিদ্ধান্ত 5 মের আগেই, সুযোগ নেই ঢিলেমির। যত টাকায় লাগুক সবার টিকা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানতে হবে স্বাস্থ্যবিধি। অসহায় 36 লাখ পরিবার পেল 2,500 টাকা করে। এবং মুনিয়া মৃত্যুর ঘটনায় ফরেন্সিক রিপোর্ট পেতে সময় লাগবে 1.5 থেকে 2 মাস। উন্মোচিত হবে প্রকৃত রহস্য। বসুন্ধরার এমডির বিচার দাবিতে আজও মানববন্ধন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।